আমার এগুলো কিছু হবে না ভাই, এগুলো কাঠগুলো একটু দেখাই দেন, নর্মাল কাঠ না এগুলো, এগুলো নর্মাল কাঠ না। ঠিক আছে, তাহলে 5 পিস মিলে 1000 টাকা। 1000 টাকা হ্যাঁ জি। লাইটের সাথে ফ্যান্সি দি, ফ্যান চলতেছে, হ্যাঁ মাত্র 1500 টাকা, 1500 500 টাকা করে, 500 টাকা করে, হ্যাঁ। প্রেশার কুকার প্রাইস করবে তাও 700 টাকা, যদি কেউ নেই এবার ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 3000 টাকা করে। 3000 টাকা কি দেখা দেন একটু ভাইয়া, এটা দেখে বুঝতে পারবেন। স্টিকার টিস্টিকার সবগুলো লাগানো ভালো আছে এবং এটা ফ্রেশ, একদম ফ্রেশ। এই দেখেন স্টিকার টিস্টিকার একটু পিছনে দেখা দেয়, কোনো ভাঙা চোরা নাই। আবার রাহাত ভাইয়ের দোকানের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওনার দোকানে থাকা প্রত্যেকটি জিনিসের দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে জানার চেষ্টা করেছি। এর বাইরে যদি কোনো কিছু আপনার জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিও স্ক্রিন দেওয়া ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। বন্ধুরা, এই দোকানটির ঠিকানা হচ্ছে শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা নয়, শুরু করা যাক। নিলেন কাদের জন্য? দর্শকদের জন্য, আমার জন্য কি করো আর ওয়ান ফাইভ ভাই। আচ্ছা আচ্ছা, তো আর ওয়ান ফাইভে বসে আছেন, ওটা থেকে শুরু করেন কি? ঠিক আছে, এখন এটা আপনারা ব্যাটারি ট্যাটা লাগাই নেবেন আর কিছু টুকটাক কাজ থাকলে সারাই নেবেন, এগুলো মার্কেটে অনেক দাম। আচ্ছা ঠিক আছে, 20000 টাকার হোক, 20000 টাকা নিছে, এগুলোর সাথে কোনো কথা নেই। একটু গিয়ার টিয়ার সবগুলো দেখাই দেন আগে বাচ্চাদের। ঠিক আছে, দেখে নেন, প্রাইস পড়বে 5500 টাকা মাত্র। 5500, হ্যাঁ ওকে। আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন, মানে এটাতে ব্যাটারি ট্যাটারি নাই? ব্যাটারি ট্যাটারি নাই, আমি যে অবস্থা আছি সুন্দর করে প্যাঙ্ক করে ফেলছে, আপনি ভাঙা চুর অনেক কমই আছে এই অবস্থায়, এই অবস্থায়। ঠিক আছে, 5500, হ্যাঁ। এই গিয়ারটা একটু দেখা দেন, বাচ্চারা আরাম মতো চালাতে পারবে এগুলো। এটা ডিক্স, অনেক বিগ সাইজের, অনেক বিগ সাইজের, আমি বসছি মানে এটা বিগ সাইজের। ওকে, 5500, 5500 টাকা, আসেন। এগুলো আমি একেবারে রিডিং করে ফেলছি। ঠিক আছে, এরকম এরকম মধ্যে ডেলিভারি যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছেন চাকা টাকা ফুল ওকে, আমরা সালে সালে মানে ইয়া করে দিতে পারবো। ঠিক আছে, ফুল ওকে, একটু পিছনে দেখা দেয়, কোনো ভাঙা চোরা নাই। আবার আচ্ছা, এদিকে আবার ছাতা আছে, হ্যাঁ দাম বলে দেন, ছাতা আছে। ঠিক আছে, প্রেস করবে, এটা প্রেস করবে 2500 টাকা, 2800 টাকা। ঠিক আছে ঠিক আছে, আর একটা সেটার মধ্যে এটা এটা একটু হেভি, এটা চাকাগুলো দারুন। ঠিক আছে, এটা হলো ডাবল চাকা, প্রত্যেকটা পিছনে ওয়ান চাকা, এই সামনে ডাবল চাকা। ঘুরে যান ব্যাক সাইডটা দেখি, হ্যাঁ চাকাটা লাগিয়ে নেবেন আপনারা। এটা ছাতা আছে, আবার এটা ছাতা আলাদা, ছাতাটা আপনারা লাগিয়ে নেবেন, হ্যাঁ। ঠিক আছে, প্রাইস কত? এটা প্রেস করবে অলিপর 3500 টাকা, 3500 টাকা এটা, ওকে। ঠিক আছে, তারপর এবারে এটা কুলার নাকি ভাই? এটা বাতাসটা কামাইতে হবে তো দর্শকদেরকে, দর্শকরা না হলে কি ভাই বুঝবে? আমি এয়ার কুলার বিক্রি করতেছি নাকি? একদম ফ্রেশ মাল, এক পিস হয়েছে, এক পিস। এটা চালু করে রাখেন, এটা আমার কাছে গর্ব লাগছে। সুন্দর বাতাস, একদম ফ্রেশ, ধরতে গেলে মানে ইউজ কম হয়েছে এরকম আর কি। দেখা দেন একটু ভাইয়া, এটা দেখে বুঝতে পারবেন বাতাস, স্টিকার টিস্টিকার সবগুলো লাগানো ভালো আছে এবং এটা ফ্রেশ, একদম ফ্রেশ। এই দেখেন স্টিকার টিস্টিকার সবগুলো লাগানো, ফুল ফ্রেশ, হ্যাঁ ফুল ফ্রেশ। ধরতে গেলে মানে ইউজ করা হয় হয় না এরকম ধরতে পারেন হয়তো। আর এগুলো এখানে লাল লাল হয়ে থাকে, যদি ইউজ করে এখানে এখানে লাল হয়ে যায়। আচ্ছা, আর এটা তো একদম ফ্রেশ,
কত এটা? মাত্র 5,000 টাকা। 5,000 টাকা। ওকে, তারপরে ভাইয়া এইদিকে আসেন। বক্স আর বক্সগুলো যদি কেউ নেই, এবার ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 3,000 টাকা করে। 3,000 টাকা থেকে যত পিস লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেরকম আওয়াজ আপনার কাছে কি মাপার স্কেল আছে? মাপার স্কেল তো না ভাই। আচ্ছা না, এটা সাইজটা অনুমান করার জন্য আপনার একটু অনুমান করে দেন ভাই, না হলে আমি আপনাকে বলি। এটা হচ্ছে 1 ফিট 2 ফিট, মানে 2 ফিট টোটাল সাইজটা 2 ফিট হবে। দুইটা টুইটার আছে, 6 ইঞ্চি দুইটা স্পিকার আছে, মেশিন এখানে লাগানো আছে, ব্লুটুথ আছে। হ্যাঁ, মেশিন সবগুলো লাগানো আছে, আর ব্যাটারি সিস্টেম পিছনে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। প্রাইস এটা প্রাইস হলো 3,000 টাকা করে। 3,000 টাকা করে। আওয়াজ সেরকম এটাতে আপনি গান টান শুনতে পারবেন। হ্যাঁ, এমনি গান শোনা যায়, এতটুকু জানা। আচ্ছা, এটা কিসে জানি না আমি, পলিটি খুলেন না, দেখা যাচ্ছে না, বুঝা যাচ্ছে না। তো পলি আপনি লাগাবেন আর কি, কাস্টমার দেখতে চাইলেও তা পলি খুলে দেখাইতে হবে আপনাকে অবশ্যই। সেটার জন্য দেখছেন ব্ল্যাক কালারের আর কি, হেডফোন হেডফোন মোটামুটি হেভি 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 আছে, হেভি আছে। গানটা শুনে দেখছেন? হ্যাঁ, গানটা শুনে দেখছি। শোনা যায় নাকি? হ্যাঁ শোনা যায়, এটা সহ। আমি ইয়া করে দিব, হিট করে দিব। ফিলিপসের মাল প্রাইস পড়বে 1,000 টাকা। ঠিক আছে, আর আমার থেকে নোহা কোম্পানির কতগুলো আয়রন আছে, অনেক খেয়ে মাল এগুলো অকশনে পাইছি, মাত্র 4 পিস চাইছি। আচ্ছা, মাত্র 1,200 টাকা করে। 1,200 টাকা করে অনেক খেয়ে মাল, মানে আগে আমি ন্যাশনাল প্যানাসনিক যেগুলো বিক্রি করছি এগুলো থেকে বাড়ি মাল এটা। আর এদিকে ল্যাপটপ আছে ভাইয়া, ল্যাপটপ এটা চলতেছে, চালু চালু ল্যাপটপ, চালু বলতে এটা ওই উইন্ডো তো সেট আপ দিতে হবে, যা সেট আপ বলতেছি, ইয়া কিবোর্ডটা নষ্ট এটা। ঠিক আছে, মাউস কত ওকে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর এই অবস্থায় আপনি ব্যাকআপ ইয়া থেকে এখন কারেন্ট থেকে চলতেছে না? হ্যাঁ, এখন কারেন্ট থেকে চলতেছে, অ্যাডাপ্টার দিয়ে চলতেছে, অ্যাডাপ্টার দিয়ে চলতেছে, এটা অ্যাডাপ্টার দিয়ে চলতেছে। এটা হচ্ছে যে 7 কি 8 ইঞ্চি মনিটরের মিনি ল্যাপটপ বলে এগুলোকে, এটার প্রাইস দিচ্ছেন কত? মাত্র 3,500 টাকা। 3,500 টাকা। আর এটা হচ্ছে 14 কি 15 ইঞ্চি মনিটর, হ্যাঁ এলে চলতেছে কিন্তু এটা, এখন দিন এটা 7,000 টাকা, একটু কম দেখা যাচ্ছে। এটা রানিং, হ্যাঁ এটা ডিসপ্লে কোনো সমস্যা আছে? না না, কোনো ডিসপ্লে কোনো সমস্যা নেই, ডিসপ্লে আবার পলি লাগিয়ে রাখছেন তো ওই জন্য, এই পলিটা পলি খোলার দরকার নেই, পলি পুরো কোনো সমস্যা নেই ডিসপ্লেতে। কিবোর্ড টিবোর্ড কাজ করে এটা? সবগুলো দেখিয়ে দেন একটু, না হলে দর্শকরা আমাকে ইয়া করবে, একটু দেখিয়ে দিই আমি। আচ্ছা, এখানে সার্চ বক্সে যান, এই কিবোর্ড কাজ করতেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এটা র্যাম কতটুকু দেখা যেতে পারে কি না দেখে, আপনি মাউস প্যাডও পলি লাগিয়ে রাখছেন, এই জন্য কম ধরতেছে ভাই। কেন দুলো ভালো তো, রুটের বাসে তো। হ্যাঁ, এটাতে এই যে 3 জিবি র্যাম আছে, 3 জিবি র্যাম, ইন্টেল কোর 2 সিপিইউ 1.66 GHz। ওকে, আর 3 জিবি র্যাম, এগুলোতে সম্ভবত 500 জিবি বা 320 এরকম হার্ড ডিস্ক থাকতে পারে। হ্যাঁ, তবে এটা কমপ্লিট চালু, কমপ্লিট চালু আছে, চালু আছে। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ থাকে কি না? ব্যাটারি ব্যাকআপ থাকে না ভাইয়া, ব্যাটারি ব্যাকআপ থাকে না। আর একটা সহ দিয়ে দিব আমি, অ্যাডাপ্টার সহ দিয়ে দিবেন। হ্যাঁ, ব্যাটারি 1200 থেকে 1500 টাকায় ব্যাটারি পাওয়া যায়, নতুন ব্যাটারি। হ্যাঁ, এটার প্রাইস দিচ্ছেন কত? এটা এমনি 7,000 টাকা রেট। ঠিক আছে, একেবারে কম বলে দেন ভাইয়া, একেবারে কম, যেটা না হলেই না, যেটা আপনি বিক্রি করলে বাটা রেট যদি লস হবে না, ফিক্স প্রাইস ফাইনাল বাটা বলেন।
5800 টাকা। 5800 ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস মানে তার থেকে 1 টাকা কম হবে না। আচ্ছা 5800 টাকায়। 5800 টাকা। আর যদি বলেন ভাই আমি এই দুইটা একসাথে নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস আসলে 3500 টাকা, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা 500 টাকা আমি কমাই দিব। যদি বলে দুইটা একসাথে নিবে আমার, দুইটা একসাথে নিলে তখন এটা আপনি 500 টাকা কমাই 3000 টাকা রাখবেন, 3000 টাকা রাখবো। আর এটা 5800 টাকা বাটা দেবে, ফিক্সড প্রাইস ফাইনাল বাটা, বাটা বাটা মানে তাতে 1 টাকা দিক থেকে দিক থেকে লস রইব না। আচ্ছা শেষ, বাটা টু বাটা। তারপরে আসেন এই দিক থেকে আমরা ইলেকট্রিক ওভেন থেকে শুরু করি। আর এদিকে ইলেকট্রিক ওভেন এগুলো কিন্তু নতুন আসছে এবার, হ্যাঁ জিনিস পুরান, জিনিস পুরাতন আবার, এগুলো প্যাকেট করছি কেন, এদিকে দুলো ভালো, ঠিক আছে এগুলো পুরাতন নিয়ে যাওয়া পরে বা এটা এরকম ওটা সেরকম এগুলো বলতে পারবে না, এটা পুরাতন বলে গেছি কি কারণে, যেমন এদিকে দুলো ভালো আমাদের রাস্তার পাশে দুলো ভালো বেশি, রাস্তার পাশে দোকান, ঠিক আছে আমি করবো না, আসতেছে গ্রিল খেতে পারবেন, হ্যাঁ সেরকম ভাড়া দেব বলেন মাত্র 1800 টাকা। 1800 এটা ভাই একটু আমার কিছু করার নেই। আচ্ছা দিলাম 1500 টাকা, যান মনে করছে সমস্যা না দিছি। এটা এটা প্রেস করো 2000 টাকা, 2000 টাকা এটা চালু আছে, সম্পূর্ণ চালু আছে, ডটটা ওকে আছে, এটা আরো ফ্রেশ করতে হবে, আমি পাপ ফ্রেশ করা, এখানে আমি একজন মানুষ, আমি ফ্রেশ করার টাইম নেই আমার, ঠিক আছে। আপনার 2000, এটা 2000 টাকা। তারপর এটা আবার এটা এটা ফ্রেশ আছে, আবার এটা সেরকম ফ্রেশ, হ্যাঁ এটা প্রেস করবে 2000 টাকা, সেম টু সেম, এটা ইয়া দুইটা ইয়া আছে, ফ্রেশ আছে একদম, এটা 1500 টাকা। এটা আপনি বলছেন সেই কারণে এটা আমি খেয়ে না দাম, আবার ফুট করে দিয়ে ফেলছে, আজকাল টেন্ডার থেকে মাল নেওয়া যায় না ভাই, সবাই তালাতালি করে। আচ্ছা ঠিক আছে, প্রাইস করো 1500 টাকা এটা। তারপর এটা দাদা গেন ম্যাকো কোম্পানি, তাও এটা 1800 টাকা একদম, 1800 টাকা। আর এটা এটা নিলে যান 1800 টাকা দিয়ে দিন, যান নেন এটা, এটা 1800 টাকা, যান নেন, এটা একটু দাও একটু কম লাগে আর কি, সমস্যা নাই, কিন্তু এগুলো তো এটা বড় লাগে, সমস্যা নাই, এগুলো হিটে সবগুলো ওকে ভেতর থেকে তো এইটার জন্য বের হয়ে চলে আসবে না, গরম ভাই হবে না, এগুলো অনেকবার বিক্রি হচ্ছে, তার কোনো সমস্যা নাই, এগুলো এমনি ম্যাগনেট হয়তো ইয়ে থাকতে পারে, তোর যাই এইটুকু লাগে, হ্যাঁ এতটুকুই লাগে, প্রাইস পড়বে অনলি পর 1800 টাকা, 1800 টাকা ফ্রি আছে মাল। তারপর আসেন দামি ভাই, ভিতরে কালাপ ঘুরে যে এগুলো লাগবে আমার থেকে নিয়ে যান, ভিতরে শিক সহ আছে না, শিক টেক সবগুলো আছে, যে কমপ্লিট সব কিছু এখানে আছে, সবগুলো আছে, অনলি ফর 3500 টাকা, 3500, ওকে ঠিক আছে, ন্যাশনাল আমার কাছে আসেন, সমস্যা নাই, এটা কি মাত্র 2000 টাকা, হ্যালো 2000 টাকা, মাত্র 2000 টাকা, ফ্রেশ একদম, শুধু শীতটা নাই, নাবে না, মাত্র 2000 টাকা, 2000 টাকা, হ্যাঁ আপনাদের ব্যাপার, আমি লাইনটা চেক করে দিব, এখানে লাল বাতিটা চেক করে দিব, ফটো ফিসে নিলে প্রাইস পড়বে 800 টাকা, 800, হ্যাঁ এগুলো একটু অবস্থাটা দেখা দেন, ওকে হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আমি এতদিন যত ভিডিও করছি বিভিন্ন দোকানগুলোতে এগুলো 1000 টাকা করে প্রাইস দিছে, বাট রাহাত ভাই 800 টাকা বলছে, 200 টাকা কম বলছে, নিতে পারেন কি, আরো আরো কম করে দিব কি বলেন ভাই, এটা মাত্র শুরু হয়েছে, এটা লাইন চেক করা, আর না এখন এগুলা নেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হ্যাঁ একটু দেখা দেন ভাই, একটা দুইটা
তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এগুলো যদি কেউ নেই পাঁচশো টাকা করে নিতে পারবে, পাঁচশো করে, পাঁচশো করে নিতে পারবে। আরে ভাই কি বলেন, এটা এটা হাতে নেন ভাইয়া, এখানে কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমরা এতটুকু তো পাইছি। এটার ভিতরে নাকি রূপা থাকে নাকি চাঁদি থাকে বুঝছেন? হ্যাঁ সবগুলো আপনার, না যা থাকে সব আপনার। এই মানে টেপ রেকর্ডারটা আমার এর আগের ভিডিওতে অনেকগুলো দোকানে এগুলো 3,000-4,000 টাকা দাম দিছি, আপনি মাত্র এটা না হালকা দেখা যাচ্ছে। ও হালকা হালকা, এটার ভিতরে কি মনে কিছু নাই এরকম মনে হচ্ছে আমার। হুম এরকম মনে হচ্ছে, এটা হালকা দেখা যাচ্ছে। আচ্ছা আমার এটা দেখার বিষয় না ভাইয়া, এগুলো আর কেউ চালাবে, অ্যান্টিক অ্যান্টিক শোপিস, এগুলো অ্যান্টিক শোপিস স্মৃতি হিসেবে রাখবে 500 টাকা করে, 500 টাকা করে। হ্যাঁ এগুলো আমি সালা ডালা দিব না, এগুলো এই লাইনের গুলো 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস। আর যদি বলেন ভাই আমি সবগুলো এনে নিব, হ্যাঁ এখানে কত পিস আছে? 7 পিস এখানে আছে, 7 পিস, 8 পিস, হ্যাঁ 9 10 এগারো বারো তেরো, 6,500 টাকা যান দিয়ে দিলাম, 6,500। আচ্ছা সবগুলো যদি কেউ নেই আবার কি এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে অর্ধেক টাকা পেমেন্ট করে দিতে হবে আমাকে, 3,000 টাকা পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকজন কি শোকিং মানুষ তো 3,000 টাকা গুলো গায়ে লাগে না, মাল গুলো যে রিসিভ করে না, কালকে গ্ল্যান্ডার অফ দ্য ড্রিল মেশিন একটা ফেরত আসছে আমার, মাল দিয়ে দিছে ওনাকে, আমি অনেকবার কুরিয়ার থেকে কল করছি, আমরা কল করছি কলটা তো রিসিভ করতেছে না, আর মানে যারা প্রতারিত করে মাল না দিয়ে এমনি বক্স দেওয়া দেয় তারা অনেক ভালো ভাই, এত কষ্ট করে মাল পাঠায় প্যাকিং করে দেওয়ার জন্য, প্যাকিং করে পাঠায় মালগুলো রিসিভ করে না, কল দিল কল রিসিভ করে না ভাই, ভালো লাগে। 50% অ্যাডভান্স করতে হবে, 50% এখন থেকে অ্যাডভান্স করতে হবে। ওকে ঠিক আছে, রেডিও দেখাচ্ছি এগুলো আপনাদের অনুরোধ, ল্যাপটপ রেডিও এগুলো আপনার অনুরোধের জন্য, এগুলো 13 পিস হচ্ছে যে পুরোনো দিনের অ্যান্টিক, এগুলো কেউ চালানোর জন্য নিতে পারবে না, বা এখন অডিও ক্যাসেট নাই আপনি চালাবেন কি দিয়ে, তো এগুলো 13 পিস আছে এখানে, এটা তো আবার লাইন আছে, চিত্রনায়ক জসিম স্মাগলিং করার সময় এই ব্রিফকেসটা ইউজ করতো বুঝছেন, এগুলো যদি 6,000 প্রায় 6,000 আছে মনে হয়, হ্যাঁ 6,000 যদি কেউ নেয় 3,500 টাকা, 6,000 দাম 3,500 টাকা, তাহলে রেট বেশি বলে বলছি, 700 করে পড়লো, 700 করে পড়ে না, 500 করে পড়লে কত হয়, যত টাকা পড়বে সেটা কাস্টমার বুঝে নিবে, হ্যাঁ আমার তো এগুলো বুঝে নিবে, হ্যাঁ ব্রিফকেস মোটামুটি টুকটাক যা আছে তা, আবার এগুলো বাঙ্গা সোলা একটু কম আছে, হ্যাঁ এগুলো বাঙ্গা সোলা এত থাকে না, ঠিক আছে আর কুরিয়ারের লিস্টটা নিতে পারবো না কি, 6,000 দাম 3,500 টাকা, ফুল টাকা পেমেন্ট, ফুল টাকা পেমেন্ট, এগুলোর ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে 3,500 টাকা। তারপরে কোরবানি আইটেম চলে আসছে, ব্লেন্ডার, হ্যাঁ এখান থেকে আপনি বাইচা বাইচা লন, যেটা ইচ্ছা সেটা নেন, যেটা ইচ্ছা সেটা নেন, স্ক্রিনশট মারবেন ভাই, আমি বাসি বাসি লন, হ্যাঁ বাসি বাসি লন, 3 পিস নিলে 1 পিস ছিঁড়ে লয়ে যান, লাল কালা মাল ভালো, হ্যাঁ হ্যাঁ লাল কালা যাতে যে পছন্দ হলে যো, 3 পিস নিলে 1 পিস ফ্রি, 3 পিস নিলে 1 পিস ফ্রি, একটা খালার বাড়ি, একটা নানার বাড়ি, একটা ফুফুর বাড়ি, একটা আপনার বাড়ি লয়ে যান, এই যে এগুলো দেখেন এগুলো নেন, 3 পিস নিলে 1 পিস ফ্রি, হ্যাঁ ঠিক আছে এগুলো মাত্র 1,000 টাকা করে, 3 পিস 3,000 টাকা, 3 পিস নিলে 1 পিস ফ্রি। আচ্ছা এগুলো সবগুলো চালু চেক করে দিবেন, সবগুলো চেক করে দিব, আমার যেটা ফ্রি দিবেন ওটাও চেক করে দিবেন, অবশ্যই চেক করে দিব সবগুলো, তো দুটো বাড়ি ঘর আল্লাহর রহমতে। ওকে 3 পিস নিলে 1 পিস ফ্রি, হ্যাঁ এদিকে মাই দে মা দুবাই 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 লাইট, আচ্ছা এটা এদিকে এরকম লাগাই দিতে পারবেন কোনো যে কোনো জায়গায়, এটা কমন মডেল, এটা একটা সময় অনেক ইউজ হইতো বিদেশ থেকে আনতো, এটা ছিল অনেক পুরনো জামানা, তখন টিউব ছিল এখন এলইডি দেওয়া আছে, এখানে আরবি লাগে ভাই কোন দেশে বোঝা যাচ্ছে না, ঠিক আছে দুবাই হতে পারে আমার জানা মতো, যে দেশই হোক আপনি মাল অনুযায়ী দামটা বলেন, এটা প্রাইস মাত্র 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা আছে দাম ভাইয়া, জ্বালান ঠিক আছে, কারণ যাই বুকে এখন বড়ুর বড়ুর জর্গ বানিয়ে দিই না ইয়ের কারণ যাই গেলে, তারপর হাত দায় রা দাদু খুঁজলাম ফরে বুক, আচ্ছা বুঝছেন না, 1,000 হ্যাঁ আসেন না ভাই চার্জ লাইট কারণ যাই বুকে, তো কিছুদিন পর কিছু নামে আর গাইড দে, এই ঘুরান
কারণ তো চলে যাবে, এটার সাথে লাইট, লাইটের সাথে গিয়া ফিরি, ফ্যান ফিরি। ও লাইট জ্বলতেছে, সুন্দর। হ্যাঁ, লাইটের সাথে ফ্যান ফিরি। মানে এরকম লাগাই দিবেন আর কি, ঠিক আছে। মাত্র পনেরোশো টাকা। আমার এটা আঁকিয়ে দিব না আইন ভাই, ফ্যান যেহেতু বলছেন এইগুলো বলে দেন। হ্যাঁ ভাই, চার্জার ফ্যান এখানে 1 ফিস, 2 ফিস, 3 ফিস, 4 ফিস, 5 ফিস, 5 ফিস, 6 ফিস আছে আমার থেকে, ঠিক আছে। এগুলো 6 ফিস যদি একসাথে নেয় 1600 টাকা করে, আর যদি 1 ফিস নেয় 1800 টাকা করে ফ্রেশ করবে। প্রত্যেকটা চালু চেক করে দেবেন, প্রত্যেকটা মাল চেক করে নিয়ে যাবো, আমার কোনো সমস্যা নেই। আইয়ের কি বর্ষাকাল কি আছে ভাই? বর্ষাকাল আগে গিয়ে, হ্যাঁ আগে গিয়ে মানে হালিয়ে তুন চলি নিয়ে এন্ডে আইয়েন একটু একদম প্যাকিং থেকে শুরু করে ইয়া করে একদম সবগুলো ইয়া করে দেখায় দেখতো। অনেক হেভি মাল ভাই, আপনি একটু চেক করেন ভাই, না হলে বলতে আমি দেখলে বুঝবো, যেহেতু আমি সব সময় ইউজ করি। আপনি ইউজ করেন, আপনি বুঝবেন না। সেন্টার খুলেন, ভিতরটা দেখি। এটা সেফটি বিদ্যুৎ দিকে অনেক আছে আমার জানা মতো, বাইরে সেফটি ভিতরে সেফটি। ঠিক আছে, প্যান্টটা দেখেন, ঠিক আছে। এখানে চেন দেওয়া আছে আবার, এটা মিডিয়াম মানের, এটা একবার হাই কোয়ালিটি না। হ্যাঁ, আবার একেবারে কতগুলো টাল কোম্পানির আছে তাও না, তাও না। ঠিক আছে, এগুলো আমার প্রায় 10 পিস পাওয়া অকশন থেকে। আচ্ছা, এগুলো আমি বর্ষাকাল জলে এক্সট্রা রাখছিলাম যে বাদ দেখেনি ভিডিওতে। হ্যাঁ, এগুলো যদি কেউ নেন মাত্র 800 টাকা করে, 800 টাকা করে নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। আর আসেন, BMW কি BMW ইনকি ছাতা কই শিখের, এটা 8 শিখের600 টাকা করে, ঠিক আছে, মাত্র 650 টাকা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা, সব থেকে বড় সাইজটা, এটা বড় সাইজটা মাত্র 650 টাকা। তাও বেশি মনে হচ্ছে আমাকে, বেশি মনে হচ্ছে যে 850 টাকা কম, মাত্র 600 টাকা। 500 টাকা দেওয়া যাবে না ভাইয়া? না ভাই, আমার তো এগুলো আছে 3 পিস, আছে 3 পিস। আচ্ছা, তাহলে কত বললেন? একটা বাসা নিয়ে গেছি, দুটো এখানে আপনাদের জন্য আগে দিয়েছি। 600 বললেন নাকি? 650 টাকা, 600 টাকা। ঠিক আছে, তারপরে হ্যাঁ এদিকে এদিকে লাইট আনছে এবার, বর্ষাকাল ইয়ে বর্ষাকাল আল্লাহ বলে গিয়ে মাছাতে বেঁধে দিলে, মাছাতে বেঁধে কই মাছ, ঠিক আছে না? সেটি গিয়ে মানুষ বুঝবে না, ওইগুলো জীবনে বুঝবে না আমার ভাইরা। হ্যাঁ, একটু দেখে দি, একদম মান বক্স সেরকম সেরকম লাইটগুলো দেখতে হেভি, দেখছেন? ব্লেন্ডার আইয়েন, আমি একটু ব্লেন্ডার 750 ওয়াট
কত ওয়াট? 750 ওয়াট, ব্যান্ড নিয়ে নতুন একদম, মাত্র 3500 টাকা, 750 ওয়াটের, ঠিক আছে? 1000 ওয়াটের, যারা ওয়াট বেশি দোকান তাদের জন্য মাত্র 4200 টাকা, 4200 টাকা অরিজিনাল তামার কয়েল, ওকে, ঠিক আছে? তারপরে এটা 40 মিটার ভাই, এটা অ্যাক্টিভ সার্ভিসে মাত্র প্রাইস করবে 1200 টাকা। হ্যাঁ, তারপরে পুরান ব্লেন্ডার, এগুলো পুরাতন ব্লেন্ডার, এগুলো প্রাইস পড়বে 2000 টাকা করে। এখানে দুই পিস আছে, দুই আছে, তিনটা করে বাটি আছে না? না, দুটা করে বাটি, দুটা করে পিস প্রতি 2000 টাকা, পার পিস 2000 টাকা, পার পিস 2000 টাকা। আর এগুলো যদি কেউ নেন, এ এখন কাজ আসবে এগুলো, কেন এটা চলে, এটা চালু আছে মাত্র 500 টাকা, এটা আর এটা নিলে 500 টাকা ব্লেন্ডার, এটা মাত্র 500 টাকা। তারপরে ধামা চাপাতি, হ্যাঁ এই চাপাতিগুলো নিতে পারবো আমার থেকে, চাপাতি, চাপাতি কত? মাত্র 800 টাকা, জাপান লেখা আছে এখানে ভাইয়া, সরি এটা 1000 টাকা, এটা 1000 টাকা, 1000 টাকা প্রাইস করবে, ফিক্স প্রাইস 1000 টাকা, এটা 1000 টাকা ভাইয়া, ভাইয়া 1 2 3 4 5, এটা হাল চেলার জন্য আর কি, দেখছেন অনেক আনকমন মাল, অনেক দাঁড়ালো, এটা মানে খাল টাল চেলার জন্য আর কি, ছোট একদম ছোট, মানে গরু খালানোর জন্য, হ্যাঁ হ্যাঁ খালানোর জন্য, 1 2 3 4 5, হ্যাঁ পিস, এই 5 পিস মাত্র 1000 টাকা, 1000 টাকা, দেখি 800 রান দেখাই দিন, এই 5 পিস আমার, এগুলো কিছু হবে না ভাই, এগুলো কাঠগুলো একটু দেখাই দেন, নর্মাল কাঠ না এগুলো, এগুলো নর্মাল কাঠ না, ঠিক আছে? তাহলে 5 পিস মিলে 1000 টাকা, 1000 টাকা, ওকে, আপনার স্ক্রিনশট দিয়ে রাহুল ভাইকে পাঠাই দেন, পাঠাই দেন, ওকে। মালয়েশিয়ান কেতলি, কেতলি কে দিব না, কেউ দিব না এগুলো, মালয়েশিয়ান, মালয়েশিয়ান 4.7 লিটার, এই তো 4.7 লিটার মালয়েশিয়ান, প্রাইস করবে মাত্র 2000 টাকা, একটি স্পাইসি, যে আগে কল করবে সে আগে হয়, কেবল আছে কিনা এটা বলো, কেবল আছে, ওকে, চেক টেক করে নেবেন আমার থেকে, সমস্যা নাই, সম্পূর্ণ চালু মাল, কোনো ইলেকট্রিক নেই আল্লাহর রহমতে, ঠিক আছে? ওকে, মালটা সেরকম পাইছি, নিতে পারবেন, প্রাইস করবে 2000 টাকা, ওকে। রাইস কুকার আছে, হ্যাঁ রাইস কুকার, হ্যাঁ নবা কোম্পানি, এটা একটু নিচে হালকা ভাঙা আছে, একটু দেখাই দেন, নিচে একটু হালকা ভাঙা আছে, আর পুরোটা মোটামুটি ওকে আছে, মাটি থাকবেন ভিতরে একটা, প্রায় 1.8 ধরতে পারেন এটাকে, ঠিক আছে? মাত্র 1300 টাকা প্রাইস করবে, ঠিক আছে? একটা আছে বিয়াম মেশিন, এটা প্রাইস করো মাত্র 2000 টাকা, রুটি মেকার করবেন, নিয়ে রুটি হেবে দে, রুটি চাপ দেবেন, রুটি হইব, তারপরে ফুল ফেলবেন, সবগুলো সিস্টেম আছে, মাত্র যান 1500 টাকা করে, সার্ভিস আছে 1500 টাকা করে নিয়ে নেন, 1500, একটা জুসার আছে, প্রাইস অনলি ফর 2000 টাকা, 2000 টাকা মাত্র ভাই, এটা যদি কেউ নেই, হ্যাঁ 4500 টাকা একদম, 4500, এ অবস্থায় যদি কেউ নেই, মাত্র 1300 টাকা, 1300 টাকা, ঠিক আছে? পাওয়ারটা সবগুলো আছে, মানে পাওয়ার আছে, হ্যাঁ পাওয়ার আছে, ওজন ধরতেছে না, ওজন ধরতেছে না, এতটুকু প্রাইস করো 1300 টাকা, 1300 টাকা, এগুলো আপনার মার্কেট প্রাইস অনেক, 3500 টাকা বিক্রিও করে, ওকে 1300 টাকা ভাইয়া, নানার বাড়ি, খালার বাড়ি, মাংস নেওয়া যাওয়ার জন্য, বোনের জামাই বাড়ি, বোনের জামাই বাড়ি, যেখানে যান লাগবে এটাই, বার হাত থেকে পাবেন না, হাত ভাই থেকে, শুধু হাত ভাই থেকে, প্রত্যেকটা সাথে একটা একটা ডাকনা থাকবে, ঠিক আছে? প্রাইস অনলি ফর 1000 টাকা, অন্য জনের দাম বাড়া দিছে, আমার দাম বাড়ার কাজ নাই, হাত ভাই 1908 সালে যে দামটা আছে এই দামে পাবেন ইনশাল্লাহ, 1000, মাত্র 1000 টাকা করে এগুলো,
কত? এক দুই তিন চার, চার তো কি এক হাজার টাকা। তারপর ওটা এটা ওটা এটা প্রেস করবো তা এক হাজার টাকা। এটা কারণ এস এস অরিজিনাল এস এস, হ্যাঁ এস এস এর, বাট এগুলো এস এস এর ম্যাগনেট ধরবে না, ম্যাগনেট ধরবে না, এটাতে আবার ম্যাগনেট ধরবে মাংস না দিবেন, মাংস 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 কে গরু গুস্ত তাড়াতাড়ি সেরকম ভাব হইব সাড়ে পাঁচ লিটার, হ্যাঁ মাত্র পনেরোশো টাকা, পনেরোশো আগে পনেরোশো টাকা ছিল এখন পনেরোশো টাকা। ওকে আগে যাচ্ছি, এটা আছে সার ছয় লিটারের প্রাইস পড়বে আঠারোশো টাকা, আঠারোশো আঠারোশো টাকা। ওকে পুরাতন প্রেশার কুকার প্রাইস পড়বে তাও সাতশো টাকা, প্রাইস সাতশো টাকা। এটার মধ্যে আমার থেকে প্রায় দুই পিস আছে, দুই পিস আছে, ঠিক আছে সাতশো টাকা করে। ওকে দুটা নিলে চোদ্দোশো টাকা। আর এদিকে ফেরাই ফ্যান আছে একটা, এক বাড়িতে কালা শেষ মাত্র দুই হাজার টাকা, দুই হাজার টাকা। কালা বোনা রান্না করবেন নেন মাত্র আটত্রিশ সিএম এর মাত্র পনেরোশো টাকা। ওকে তারপর চল্লিশ সিএম এর হাতুড়ি সহ প্রাইস করে মাত্র কত? কত? মাত্র দুই হাজার টাকা, হাতুড়ি সহ মাত্র দুই হাজার টাকা চল্লিশ সিএম। ওকে তারপরে এটা এক পিস আছে আমার থেকে, এটা যদি কেউ নেই মাত্র এক হাজার টাকা নন স্টিকের, ঠিক আছে মাত্র এক হাজার টাকা। তারপরে তোমার এটার তো বাতাস ভালো আছে, আর কিছু ভিউয়ার্স এয়ার কুলারটার কথা আবার বলে দিই, এই যে এয়ার কুলারটা এখনও চলতেছে, মানে আমি বাতাস খাচ্ছি আর কি এতক্ষণ ধরে, এটা তো এটা ফাইন, তবে বরফ দেওয়ার পরে কেমন সেটা তো আর আমি এখন বরফ দিনে বুঝতে পারতেছি না। মোট কথা হলো এটা ফ্রেশ আছে, একদম ফ্রেশ, এটা মোটামুটি নতুন বললেই চলে। প্রাইস দিয়েছিলেন কত? পাঁচ হাজার টাকা না? মাত্র পাঁচ হাজার টাকা। ওকে ঠিক আছে।